কৃষ্ণনগরে তোদের বিয়ে বাড়ি? হ্যাঁ, মামা বাড়ি কৃষ্ণনগর। এই যে এখন জগদ্ধাত্রী পুজোর এখন প্রচন্ড ইয়ে থাক, এই যাও জগদ্ধাত্রী পুজোয়। অনেক আগে গেছি, এখন আর জামা হয় না, মানে অনেক খুব মানে। আর আমার মামা মূর্তি বানায় জগদ্ধাত্রী, মানে ওখানে খেজুর গাছ, খেজুর গাছ। আর ওখানে জানো সব ঠাকুর সোনা পরে থাকে, জগদ্ধাত্রী না, পুরো সোনা, প্রচুর সোনা, মানে কিলো কিলো সোনা সব গায়ে ইয়ে করা থাকে, মানে ওই জন্য পুলিশ প্রোটেকশন প্রচুর থাকে। এক একটা গয়না কি এত বড় বড় গয়না বানিয়েছে। এখনো তোদের স্টুডিও মানে কেউ বানায়? মামারা বানায় তো, মামাদের এক একজনার 18-20-25টা করে জগদ্ধাত্রী থাকে, মানে ওরকম কাজ অর্ডার থাকে। হ্যাঁ, দারুণ লাগছে এটা। আমার হাতটা সরাম না, তোমার হাত থাকাতে আমি দেখাতে পারছি না ঠিক করে। ফ্রন্ট থেকেই তো আমি সবসময় নিচ্ছি। এর আগে একবার এসেছিলাম, এরকম কাশফুল ছিল না, রাস্তার ধারে দাঁড়িয়ে ফটো তুলেছি। আমি আর আমার মেয়ে থামো তো গাড়িতে। বললাম না শান্ত বলে আমার বন্ধুরা, যত দূর চোখ জানো ওদের জমি, মানে সে বাংলাদেশের লোকেদের মতো, সে মানে মানে গ্রাম এটা। ওর দাদা ওরা আদিবাসী? না না, আমাদের ঘরে যেমন 800, এখানে 1200। এটা ইট ভাটা না? এটা ইট ভাটা, এখানে ইট ইট তৈরি হয়। এই যে সামনে যে ইট টাওয়ার মতো রয়েছে, ইট ভাটা, এটা ইট তৈরি হয় এখানে, বুঝেছি। তোমার মেয়ে চুপচাপ কেন? আমার মেয়ে একটুখানি সময় লাগে। বাবা একটু তুমি তো সামনে বসে আছো, একটু সামনে বসে সব মেমোরি ভরে গেল রে। এই পাশ দিয়ে পুরো নদী জানো তো, এই দিক দিয়ে পুরো নদী, ওই যে দেখা যাবে এদিকে নদী এদিকে পাহাড়। হম, নদীর দিকে।
উঠবি পাহাড়ে? হাতি আছে পরে, অনেক হাতি আছে অনেক। সেদিনকে তোমরা কোথায় ওই গেছিল কাজে, ওখানে হাতি বেরিয়েছিল তোমরা দেখতে পেয়েছো? ওই চারটা আছে না, ওখানটা মারলো লোকটাকে সামনে দেখলে, তারপর আমার ব্যাক করে বেরিয়ে গেল। ও তোমরা সামনে মেরে দাঁড়িয়ে ছিল ওখানে, হাতিটাও দাঁড়িয়ে ছিল অন্ধকারে, বুঝতে পারলাম গাড়ির লাইটটা যে বললো। হ্যাঁ, লোক আগের থেকে সাবধান করে দিল এগোবেন না, তারপর আমরা ব্যাক করলো। খালি জোড়া জোড়া বিকেলবেলায় সব স্টুডেন্ট যে আমি পিকটা ছাদে তুললাম ওইটা এই পাহাড়ে, এটাতেই লাইটটা জ্বলে না মন্দিরটাতে? আমরা যাইনি কোনোদিন, আছে রাস্তা একটা নিজেদের বন্ধু বান্ধব তো, ওরা ওটা করা যাবে না মা, কেন সামনে আনা যাবে না, মানুষের বন্ধু মানুষ আর কুকুরই হয়। শহর থেকে বেরিয়ে গেলাম, এই যে এইটা এইদিকে রাঁচি, এইদিকে ঘাটশিলা, কলকাতা চলে যেতে পারবে, মানে পুজোর সোজা রাস্তা ধরে কলকাতা। হ্যাঁ, পুরো গাড়ি চালাতেই থাকো সোজা, এখানে বাসটা আসছে নামিয়ে দিচ্ছি। হ্যাঁ না, সোজা কলকাতা, দরকার নেই দরকার নেই। কলকাতা থেকে যে বাই রোড আসে আমরা এইটা দিয়ে ঢুকি, আমরা মানগো দিয়ে ঢুকবো, মানগো দিয়ে, মানগো দিয়ে, মানগোটার পেছন দিকে। এই ব্রিজটা নতুন তৈরি হয়েছে, আমাদের খুব সুবিধা হয়ে গেছে, মানে হাইওয়ে টাচ করা, নালে মানগো ঘুরে আসতে হতো আমাদের আদিত্য। কিন্তু আরো অনেকগুলো রাস্তা আছে এই যে হাইওয়ে টাচ করে, আমরা মানগোটা চিনি ওই রাস্তা, মানগোটা এইটা একটা নতুন হয়েছে, আরো একটা দুটো রাস্তা আছে। স্টুডেন্ট আছে আমার বন্ধু, তারা খুলেছে ঠিক আছে। আমরা নবমী দিন এসেছিলাম খেতে, চলে এসো রেস্টুরেন্টে, চলে এনেছি চলবে না, হ্যাঁ এনেছ তো না, দেখে হাতি আন্ডারপাস স্টার্ট, এখান দিয়ে একটা ব্রিজ আছে, ওর নিচ দিয়ে হাতি পার হয়, মানে এই পাহাড় থেকে যখন ওই পাহাড়ে যায় না তখন ওই আন্ডারপাস দিয়ে ওরা বেরোয়। এইটাই হলো নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স। কোন নিচটা দিয়ে? এটা নিচটা দিয়ে, এই ব্রিজটা নিচ, এই ব্রিজটা দেখ, এই যে ব্রিজ দেখ মাম্মা, এই কি মানে ব্রিজ পুরো রেডি না কাজ হচ্ছে? রেড নিচ দিয়ে যায় হাতি। আর এইগুলো কেন দিয়েছে বলতো, ব্লু ব্ল্যাক বোর্ড গুলো পাহাড় এইটা নিজে দিয়ে হাতি পাস করছে, হাজারিবাগ ধানবাদ, ও ধানবাদ হাজারিবাগ সব এইদিকে এই রাস্তা আছে, ধানবাদ অনেকটা দূর। হ্যাঁ ওতে লেখা আছে 261 কিলোমিটার, এই দেখ সব পাহাড়, এই দেখ পাহাড়ে গেছো, নাম লিখে রেখেছো দেখ, দেখ এই দিকে একটা রাস্তা ঘুরে গেছে, এই দেখ
ডান দিকে যে রাস্তাটা ঘুরছে না, ওই বোর্ডটার কাছে গাড়িটা দাঁড়িয়েছে, ওটা দলমা যাওয়ার রাস্তা, পাহাড়ে চড়বে। এরা তো যেতেই থাকে রাঁচি কলকাতা নাকি? নিকোপার আমিও দেখিনি ছোট থেকে, নিকোপারটা কি সুন্দর, ওয়াটার পার্ক থেকে তো বেরোচ্ছেই না। দুই বোনে চান করেই কি লাগছে আজকে, নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স। ওর সাথে উড়িষ্যাও এই কারে গেছি। আচ্ছা আচ্ছা, উড়িষ্যা গেছি কারে। হ্যাঁ তিন দিনে যাবো, চলো আমাদের কোথায় যাচ্ছি। তারিণী মাতার ওখানে পুজো দিয়ে ওদেরকে নিয়ে চলে যাবো। কোথায় বলিঙ্গন যাচ্ছি? এখান থেকে কতক্ষণ লাগলো? 7 ঘন্টা। আরে আমরা তো পুরীও কারে গেলাম এখান থেকে, সারা রাত্রি সাতখানা কার অফিসে দিয়ে সবাই মিলে ওই পুরী গেলাম, মানে এখান থেকে কারে তো 10 ঘন্টা লাগলো। গাড়িতে বসে গেছি, লাস্ট আমি না এই পিছন দিকে আমি শুয়ে গেছি, দূর কতক্ষণ বসবো একে নিয়ে কোন রকমে। আমার গাড়িতে সবাই ঘুমাচ্ছে, আমি উল্লুর মতো গাড়ি চালাচ্ছি। 10 ঘন্টা লেগে যায়, কিন্তু আমরা দাঁড়াই না অনেক জায়গায়, একভাবে যাই না। 1 ঘন্টা চললাম, দাঁড়ালাম, আধা ঘন্টা চা খাওয়া হলো, আড্ডা হলো, আবার এগোলো। তবে কারে নিজের মতন মানে চলতে থাকো। অনেক দূর পুরী, বাবারে 500 কিলোমিটার অনেক দূর। কলকাতা গেছি গাড়ি করতে, কলকাতা তো যেতেই থাকো গাড়ি। এখন এরকম রাস্তা হয়ে গেছে সুন্দর, মানে ওই জন্য কলকাতা 110-120 এই যে এখনই 100 চালাচ্ছ না, বোঝাই যায় না এইসব রাস্তা 100। কলকাতা অনেক ভিড় রাস্তা, কলকাতা বাবা আমাদের অনেক ভিড়, হ্যাঁ এত ট্রাফিক কেন, কথা বলো, দেখো ফ্রেন্ড আছে একটা, কথা বলো। মানে এখানটায় হাতি ছিল, জয়পুরের হাইওয়ে ফ্লো টুগেদার টু শান্ত অন দ্য বিচ।
সামনের দিকে কোনো ক্লাউড লাগবে। জামশেদপুরে থেকে এসছি তো এখানকার মতন না দুটো জায়গায়, কিন্তু কলকাতাও আবার এক একটা জায়গা খুব সুন্দর, এত সবকিছু ফেসিলিটি আছে, সমস্ত মানে বাইরে থেকে ঘর থেকে পা দিলেই কিছু না কিছু, অনেক অটো বাস ট্রেন কিছু সব আছে, ট্রান্সপোর্টেশন খুব ভালো কলকাতায়। আমাদের কলকাতায় এটা কি কলকাতার দিকে না রাঁচির দিকে যাচ্ছ? রাঁচির দিকে। আমি ভাবছি কলকাতার দিকে যাচ্ছি। কলকাতার দিকে ওই মন্দিরটা পড়ে না? তোমার চশমা বেরিয়ে গেছে। ওই আমাদের যেমন সেকেন্ড হুগলি ব্রিজ আছে, একদম মাস্ট ভিউ আছে। আই ডোন্ট নো এবার আমরা চান্ডিল ঢুকবো বুঝলে। হ্যাঁ চান্ডিল, এদিকটা চান্ডিল আছে। আচ্ছা ফাস্ট ট্যাগ যদি না থাকে তাহলে এখান থেকে কিভাবে বেরোবে? টাকা লাগবে, টাকা ক্যাশে ডাবল লাগবে, 100 টাকা থাকে 200 টাকা লাগবে। এই জিনিস প্রথম আমি দেখেছিলাম থাইল্যান্ডে। আমি আমার বস একটা গাড়িতে বসে আছি ব্যাংককে, তুমি যাবে।